মাঠে মাঠে এখন পাকা ধান। ইতিমধ্যে কোথায়ও ধান কাটা শুরু হয়েছে, কোথায়ও শেষ পর্যায়ে। গত কয়েকদিন যাবৎ আবহাওয়া খারাপ হওয়ায় কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের মুখে। কৃষি শ্রমিকের সংকট ও কৃষি শ্রমিকদের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা। এমন সময় দিনাজপুরের নবাবগঞ্জে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার হাতিশাল গ্রামের দরিদ্র কৃষক নূর ইসলাম, নিজের দেড় বিঘা জমিতে তিনি ধান চাষ করেছেন, কিন্তু ধান কাটার টাকা না থাকায় বিপাকে পড়েন ওই কৃষক। বিষয়টি জানতে পেরে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মীরা রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। আমি ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, আমি ধান কাটার টাকাও আমার কাছে নাই। ততক্ষণে ছাত্রলীগের ছেলেরা পাশে আসে আমাকে ধান কাটে দিল, আমি তাদের উপর খুব খুশি এবং খুব ধন্যবাদ জানাই। তীব্র রোদের মাঝে ধান কাটার কাজটি কষ্টের হলেও মাথায় গামছা পরে ছাত্রলীগের কর্মীদের ধান কাটার কাজের মাঝেও ছিল মানসিক প্রশান্তি ও মুখে ছিল আনন্দের ছাপ। এমন উদ্যোগে আনন্দে আত্মহারা কৃষক। পাশাপাশি ছাত্রলীগের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ছাত্রীরা যেভাবে ধান কাটতেছে, এভাবে সবাই যদি উপকারে এগিয়ে আসে তাহলে সবার উপকার হবে। তাই আমি আহ্বান করব সবাই যেন কৃষকের পাশে এসে দাঁড়ায়, কৃষকের যেন উপকার হয়, ছাত্রলীগের মতো সবাই যেন দাঁড়ায়। কৃষকের পাশাপাশি ছাত্রলীগেরাও গরিব লোকের ধানটা কেটে দিচ্ছে, আমার অন্তঃস্থল থেকে তাদের এই উদ্যোগটা নেওয়ার খুবই ভালো। ছাত্রলীগ যুবকলীগ ভাইরা হলো ধান কাটতেছে, আমার দেখে খুব ভালো লাগছে। এই মাঠে ধান কাটার মনে করার দাম খুবই মনে হয় 6-7 হাজার টাকা বিঘা, মানে হলো ঝড় ঝড় বৃষ্টি হতে সম্ভাবনা বেশি। এই জন্য কৃষক ভাইরা আর ছাত্রলীগের ভাইরা ধান কাটতেছে, তার জন্য আমরা শুভেচ্ছা জানাই, খুব ভালো। ছাত্রলীগের কর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ছাত্রলীগ এই কর্মসূচি হাতে নিয়েছে। চলতি ইরি বোরো মৌসুমে দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং এম সিভিল সাদিক মহোদয়ের তত্ত্বাবধানে ভাদুরা ইউনিয়নে হাতিশাল গ্রামে আমরা হচ্ছে আজকে ধান কাটা সম্পূর্ণ করেছি এবং আমাদের এই কাজ থাকবে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আমি আগে নবাবগঞ্জ উপজেলার ছাত্রলীগের ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের নির্দেশে আমি আজকে আমার এই উপজেলা কর্মসূচিতে ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করছি এবং আগামীতে যতদিন বাসায় আছি ততদিন আমি এই কর্মসূচিতে অব্যাহত থাকবে এবং এই কর্মসূচিতে যতগুলো থাকবে আমি সেখানে অংশগ্রহণ করব।